আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসার চেয়েও বেশি এই গল্পের 35 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। এই জঘন্য লোকটা আবার কেন এসেছে এখানে? এই জনি শয়তান আবার আমার সাথে কিছু করবে না তো? নূরের ভাবনের মাঝে ওর সৎমার রুবিনা বেগম চুলের নূরের চুলের মুঠি ধরে টেনে এনে ড্রয়িং রুমের ফ্লোরে ফেলে দিয়ে কর্কশ গলায় বলে উঠল, তাহলে এইসব নষ্টামি করার জন্য ভার্সিটিতে যাওয়া হয় তাই না? আমি তো আগে থেকেই জানতাম এইসব পড়াশোনা তো শুধু বাহানা। আসলে কথা হলো, তুই পড়ার কথা বলে বাইরে যেয়ে নিজের শরীরের জ্বালা মেটাতে যাস তাই না? নূর উঠে দাঁড়িয়ে রুবিনা বেগমের দিকে তাকিয়ে বলল, কি বলছো এইসব? আর আমি কি করেছি? আমি কোথায় নষ্টামি করে বেড়ালাম? নূরের স্বপ্না বলল, আচ্ছা এখন সাধু সাজা হচ্ছে তাই না? মনে হচ্ছে বাজা মাছটা উল্টে খেতে জানিস না। নূর বলল, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। সত্যি বলছি আমি কোনো খারাপ কিছু করিনি। নূরের স্বপ্না বলল, আচ্ছা কিছু করিসনি, তাহলে এইসব কি? কথাটা বলে রুবিনা বেগম জনির হাতে থাকা ফোনটা নিয়ে নূরের সামনে ধরে ধরল। ফোনের দিকে তাকিয়ে নূর থ হয়ে গেল। ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে নূর আদিত্যের গালে চুমু দিচ্ছে সেই মুহূর্তের ছবি। এটা দেখে নূর প্রচণ্ড ভয় পেয়ে গেল। ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিল। মনে মনে ভাবছে, এই উনি কোথা থেকে পেল? রুবিনা বেগম দাঁত কটমট করে বলল, কিরে এখনো বলবি তুই কিছু করিসনি? তুই একদম দোয়া তুলসী পাতা। হুম, জনি আজ আমাদের না বললে তো আমরা জানতামই না যে তুই তলে তলে এইসব করে বেড়াচ্ছিস। আমি তো আগে থেকেই জানতাম, যেমন নষ্টামা তেমন তার নষ্টা মেয়ে। তোর মা যেমন নষ্টামি করে বেরিয়েছিল এখন তুইও সেই পথেই চলছিস। ছি 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 ছি, মায়ের নামে এইসব কথা শুনে নূর আর সহ্য করতে পারে না, সব ভয় বলে প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, ব্যাস ছোট মা যা বলবে আমাকে বলো, আমার মৃত মাকে নিয়ে কোনো খারাপ কথা বলবে না, তাহলে কিন্তু আমি কিছুতেই সহ্য করব না। নূরের কথায় রুবিনা বেগম তেলা বেগুনের জলে উঠে বলল, কি কি বললি তুই? যত বড় মুখ না তত বড় কথা, একে তো অন্যায় করেছিস, তারপর আবার এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করতিস। কথাগুলো বলেই রুবিনা বেগম নূরের গালে আবারও সজোরে একটা থাপ্পড় মেরে দিল। চরকে নূর তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। রুবিনা বেগম নূরের দিকে ঝুঁকে চুলের মুঠি ধরে আবারও এগালে চড়াতে লাগলো। চড়াতে চড়াতে বলতে লাগলো, বাসার মান সম্মান সব রাস্তায় রাস্তায় বেঁচে বেড়াচ্ছিস, আবার উল্টে আমার সাথে দেমাগও দেখাচ্ছিস। নাগরদের পাল্লায় পড়ে যে বেশি দেমাগ বেড়ে গেছে তোর তাই না? আজই তো সব দেমাগ আমি নামিয়ে ফেলবো। মারতে মারতে নূরের নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, তবু রুবিনা বেগম থামছে না। রবি দৌড়ে এসে ওর মাকে থামানোর চেষ্টা করলে রিপা ওকে আটকে দেয়। একটু পরে জনি উঠে এসে রুবিনা বেগমের হাত ধরে আটকে দিয়ে বলল, থাক না ফুপ্পি, আর দরকার নেই, ওকে যা করার তা তো করেই ফেলেছে, মারলে তো আর বাড়ির মানসম্মান ফেরত আসবে না তাই না? আমি তোমার ভাতিজা, আমি সবসময় তোমাদের ভালো চাই, তাই তোমরা চাইলে আমার কাছে একটা উপায় আছে, এতে করে কেউ কিছু জানবেও না আর তোমার বাড়ির মানসম্মানও রক্ষা হবে। রুবিনা বেগম ব্রোকোচকে বলল, কী উপায়? জনি বলল, তোমাদের অনুমতি হলে আমি নূরকে বিয়ে করতে চাই, এতে করে বাড়ির কথা বাড়িতেই থেকে যাবে, বাইরে কেউ জানবেও না আর তোমাদের সম্মানও কিনে হবে না। রুবিনা বেগম একটু চিন্তিত চিন্তা করে বলল, কিন্তু তুমি কেন এই নষ্ট মেয়েকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করবে? জনি ইনোসেন্ট ভাব ধরে বলল, তোমাদের জন্য না হয় একটু স্যাক্রিফাইস করলাম, আর এটা আর এমন কি আমি ম্যানেজ করে নিব। রুবিনা বেগম জনির মাথায় হাত বুলিয়ে বলে উঠল, তুই আমাদের জন্য কত কিছু করছিস বাবা, ঠিক আছে তুই যা বলছিস তাই হবে। জনি একটা বিজয়ের শয়তানি হাসি দিল। ওদের এই কথা শুনে নূরের আত্মা কেঁপে উঠল, কি বলছে এরা এইসব? আমার বিয়ে তাও আবার এই শয়তানটার সাথে? কখনোই না, আমার জীবন থাকতে আমি কখনোই এটা করব না। এইসব বিভিন্ন শরীরের ব্যথা নিয়ে কোনো রকমে উঠে দাঁড়ালো। হঠাৎই ওর ভেতরে সব কেমন সাহস চলে এলো। নূর জনের দিকে দৃঢ়ভাবে তাকে শক্ত গলায় বলে উঠল, কখনো না, তোর মতো জঘন্য লোককে আমি কোনো দিনও বিয়ে করবো না, কখনোই না। তোর মতো জঘন্য লোককে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তুই কী ভেবেছিলি, তুই এসব ছবি দেখিয়ে চলে বলে আমাকে বিয়ে করবি? সে আশা তোর কোনো দিন পূর্ণ হবে না। আরে তুই কী ছবি দেখাবি, আমি নিজেই তোকে বলছি, হ্যাঁ আমি চুমু দিয়েছি ওনাকে, আর শুধু চুমু কেন, আমার মন চাইলে আমি আমার সব কিছু তাকে দিয়ে দেব, কারণ আমি তাকে ভালোবাসি। শুনতে পেয়েছিস তুই? ভালোবাসি তাকে আমি, আর সেও আমাকে পাগলের মতো ভালোবাসে, আমার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিতে একবারও ভাববে না, তাই আমি বিয়ে করলে তাকেই করব, বুঝতে পেরেছিস তুই? একদম কথাগুলো বলে থামল নূর।
নূরের কথা শুনে জনি জল শক্ত করে রাগি চোখে নূরের দিকে তাকিয়ে রইল। রুমিনা বেগম আবারও নূরের গালে একটা থাপ্পড় মেরে বলল, কি এত বড় সাহস তোর, এত অধপতন হয়েছে তোর, নিজের নষ্টামির কথা নিজের মুখে আবারও গর্ব করে বেড়াচ্ছিস, কান করে শুনে রাখ, বিয়ে তোর জনির সাথে হবে এবং কালই হবে, কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নে। নূর রুবিনা বেগমের দিকে তাকিয়ে বলল, কখনোই না, আমি ওকে কখনোই বিয়ে করব না। রুবিনা বেগম দাঁত কিরমির করে বলল, কি বললি তুই, বিয়ে করবি না? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি, তুই কেন তোর ঘাড়েও বিয়ে করবে? কথাটা বলে রুবিনা বেগম স্টোর রুমের দিকে গেল কিছু একটা আনতে। রুবিনা বেগম যেতেই জনি নূরের দিকে ঝুঁকে হাত দিয়ে নূরের থুতনি শক্ত করে রাগে স্বরে বলে উঠল, তুই কি ভেবেছিলি, তোর আশিককে দিয়ে আমাকে মার খাওয়াবি আর আমি চুপচাপ বসে থাকবো, কিচ্ছু করবো না? হ্যাঁ, আমি অনেক আগে থেকেই তোর পিছনে লেগে লোক লাগিয়ে রেখেছিলাম যাতে তোর সব খবরাখবর আমাকে দিতে পারে, আর তাই হলো। আমার হাতে লেগে গেল স্ট্যাম্প কার্ড, এখন আমি যা চাইব তাই হবে, বিয়েতে তোকে আমাকেই করতে হবে, আর কোনো উপায় নেই তোর কাছে, এবং বিয়ের পরেই তোকে আসল খেল দেখাবো। আমার শরীরের এক একটা আঘাতের বদলা আমি তোর থেকে সুদে আসলে তুলবো, মনে রাখিস কথাটা। হঠাৎই রুবিনা বেগমের আশার শব্দ পেয়ে জনি নূরকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। রুবিনা বেগম হাতে একটা ব্যাট নিয়ে এলো। রুবিনা বেগম কাছে আসতে জনি বলে উঠলো, ফুপ্পি আমি তাহলে আজ আসি, কাল মা বাবাকে নিয়ে একেবারে বিয়ে করতে চলে আসবো, কেমন? রুবিনা বেগম বলল, ঠিক আছে তুমি যাও, আমি তোমার ফুপ্পার সাথে কথা বলে রাখবো, কাল তোমরা আসলেই বিয়ে পড়িয়ে দিব, ততক্ষণে আমি এটাকে সোজা করছি, নূরের দিকে ইশারা করে বলল কথাটা। জনি শয়তানি হাসি দিয়ে বলল, ঠিক আছে বাই বলে জনি বেরিয়ে গেল। আর রুবিনা বেগম নূরের চুলের মুঠি ধরে টেনে নূরের রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দিল, তারপর ব্যাত নিয়ে নূরকে পেটাতে লাগলো। মারের চুটি নূর চিৎকার করে কাঁদতে লাগলো, তবুও রুবিনা বেগম থামছে না, মারতে মারতে বলতে লাগলো, বল তুই বিয়ে করবি, বল। নূর যন্ত্রণায় কাতরাতে থাকে, তবুও মুখ দিয়ে বলে, না কখনোই না, তুমি আমাকে মেরে ফেললেও আমি এই বিয়েতে রাজি হব না। এটা শুনে রুবিনা বেগম আরও মারতে থাকে। রবি দৌড়ে এসে দরজা থাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, ছেড়ে দাও আমার আপুকে, ছেড়ে দাও প্লিজ। প্রায় 10 মিনিট পর রুবিনা বেগম হাঁপিয়ে উঠে মারা বন্ধ করে দেয়। নূর মার্খে রক্তাক্ত অবস্থায় বেহুশের মতো পড়ে থাকে। রুবিনা বেগম উঠে বলল, বিয়েতে তোকে জনিকেই করতে হবে, কথাটা মনে রাখিস, আমি এক্ষুনি যে তোর বাবাকে তোর কুকীর্তির কথা বলছি, এইসব শোনার পর তোর প্রতি যা একটু মায়া আছে তাও থাকবে না, তারপর সেও আর বিয়েতে মানা করবে না। কথাগুলো বলেই রুবিনা বেগম নূরের রুম থেকে দরজা খুলে বেরিয়ে গেল। যাবার আগে নূরের ফোনটাও সাথে নিয়ে গেল, নূর যাতে কাউকে নূর যেন কাউকে ফোন দিতে না পারে। বাইরে এসে নূরের দরজায় তালা লাগিয়ে দিল, আর রবির দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, যা এখান থেকে এত দরদ দেখাতে হবে না, না হলে কিন্তু তোর অবস্থা ওর মতোই হবে। কথাটা বলে রুবিনা বেগম নিজের রুমের দিকে চলে গেল। নিজের রুমে এসে রুবিনা বেগম নূরের বাবাকে ফোন করে নূরের ব্যাপারটা আরও বেশি করে বানিয়ে বলল। তারপর নূর আর জনির বিয়ের কথাটাও বলল। সব শুনে নূরের বাবা বলল, সে বাসায় আসছে, আর বাসায় এসে এই ব্যাপারে কথা বলবে, রুবিনা বেগমও সায় দিল। রবি নূরের কষ্ট কিছুতেই সহ্য করতে পারছে না, কিন্তু ও কিছুই করতে পারছে না নূরের জন্য। রবি কিছু একটা ভেবে চুপি চুপি ওর মায়ের রুমের দিকে গেল। দরজাটা একটু ফাঁক করে দেখলো ওর মা রুমে নেই, মনে হয় ওয়াশরুমে গেছে। এটা দেখে রবি একটু খুশি হলো, পা টিপে টিপে রুমে যেয়ে ফোনটা খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর খোঁজার পর বেডের কাছে ছোট্ট টেবিলের ড্রয়ারে নূরের ফোনটা পেয়ে গেল। রবি খুশি হয়ে ফোনটা হাতে নিয়ে ওখান থেকে বেরিয়ে এলো। এক দৌড়ে বাসার বাইরে এসে নূরের ফোন থেকে তানির নাম্বারে বের করে ফোন দিল। তানি ফোন রিসিভ করলো। নূর বলল, হ্যাঁ বল। তানির কথায় রবি কেঁদে দিল, কান্না জড়িত কণ্ঠে বলল, তানি আপু, নূর আপু। রবির গলা শুনে তানি হকচকে উঠে চিন্তিত সরে বলল, হ্যালো রবি, কাঁদছিস কেন, আর নূরের কী হয়েছে? রবি কান্না মিশ্রিত গলায় তানিকে সব খুলে বলল। সব শুনে তানি হতভম্ব হয়ে গেল, মনে মনে ভাবছে একটা মানুষ এতটা খারাপ কীভাবে হতে পারে। রবি বলল, আপু তুমি জলদি আসো, নূর আপুকে বাঁচাও, না হলে আপু মরে যাবে, ওরা কালি জনির সাথে আপুর বিয়ে দিয়ে চাচ্ছে। রবির কথা তানিরও চোখে পানি চলে আসে। তানি হাত দিয়ে চোখের পানি মুছে রবিকে আশ্বস্ত করে বলল, তুই চিন্তা করিস না, আমি এখনই আসছি, নূরকে কিছু হতে দেব না আমি। কথাটা বলে তানি ফোন কেটে দ্রুত নূরের বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। কিন্তু তানি এসেও কিছুই করতে পারল না, নূরের সৎমা তানিকে ভেতরেই ঢুকতে দিল না। দরজা থেকে তানিকে তাড়িয়ে দিয়ে তানির মুখের উপর দরজা বন্ধ করে দিল। তানি অনেক চেষ্টা করেও ভেতরে ঢুকতে পারল না। নূরের জন্য তানির অনেক টেনশন হচ্ছে, না জানি কোন অবস্থায় আছে মেয়েটা। তানির হঠাৎই আদিত্যের কথা মনে হলো। হ্যাঁ, আদিত্য ভাইকে বলে সে নিশ্চয়ই নূরকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। কথাটা ভেবেই তানি ফোন বের করে আদিত্যের নাম্বারে ফোন করতে যাবে। তখনই ওর মনে হলো, আদিত্য ভাই তো এখন হসপিটালে, ওনাকে তো এখন ফোনে পাওয়া যাবে না। তানি আবার কিছু একটা ভেবে আবিরের নাম্বারে ফোন দিল। আদিত্য হসপিটালে বেডে শুয়ে আছে, আপাতত ওর শরীরে স্যালাইন চলছে, তাই ঘুম না আসলেও
এমনি চুপ বন্ধ করে শুয়ে আছে। পাশেই সোফায় আবির আর তাসির বসে আছে। হঠাৎই আবিরের ফোনটা বেজে উঠল। আবির ফোনটা বের করে দেখলো তানি কল। আদিত্যের যাতে ডিস্টার্ব না হয় তাই আবির ফোন নিয়ে কেবিনের বাইরে এসে রিসিভ করে কানে নিয়ে বলল, হ্যাঁ তানি বলো। আবিরের কণ্ঠ শুনে তানি কেঁদে উঠল। তানির কান্নার শব্দ শুনে আবির ব্রকুতকে উত্তেজিত হয়ে বলল, তানি কি হয়েছে বেবি, কাঁদছো কেন? তানি কান্না জড়িত কণ্ঠে বলল, আবির নূর। আবির বলল, নূর কি হয়েছে নূরের? তানি বলল, আবির নূরকে বাঁচাও প্লিজ। আবির বলল, মানে কি হয়েছে, কান্না থামিয়ে ঠিক করে বলো আমাকে। তানি কান্নাটা একটু থামিয়ে আবিরকে সব কিছু খুলে বলল। সব কিছু শুনে আবিরও চিন্তায় পড়ে গেল। এদিকে আদিত্য অসুস্থ, অন্যদিকে নূরের এই অবস্থা। আবির তানিকে আশ্বস্ত করে বলল, তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি ওকে। তানি মাথা জাকি বলল, ঠিক আছে কিন্তু যা করার একটু জলদি করো প্লিজ। আবির বলল, ঠিক আছে। আবির ফোন কেটে মনে মনে ভাবছে কি করা যায় এখন। আদিত্যকে এখন এই ব্যাপারে জানালে না জানি কেমন রিয়্যাক্ট করে, যদি আবার অসুস্থ হয়ে পড়ে। আবির কিছু একটা ভেবে আবারও কেবিনে ঢুকলো। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত যারা পড়েছেন তারা কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। তো পরের পর্বটা যদিও ভেবেছিলাম দিব না, বাট আমার নিজেরই ইচ্ছে করতেছে পরের পর্বটা পড়ার জন্য, তাই আপনাদের জন্য আমি অবশ্যই রেকর্ড করে ফেলবো। আর সবসময় ফারুক ডায়ারির সাথে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।